ইরানে পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনের মৃত্যুর জেরে প্রায় দুই মাস ধরে চলছে বিক্ষোভ। বিক্ষোভের সংশ্লিষ্টতার মামলায় দেশটিতে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দিয়েছেন তেহরানের আদালত। নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভে অংশ নিয়েছিলেন ওই ব্যক্তি। দণ্ডপ্রাপ্তের বিরুদ্ধে সরকারি সম্পত্তিতে আগুন দেয়া ও ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। পরে তা প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দেন তেহরানের রেভলিউশনারি কোর্ট। এছাড়া জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচজনকে পাঁচ থেকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আরেকটি আদালত। ইরান সরকারের এমন আচরণে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, বন্দীদের দ্রুত মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করছে ইরান কর্তৃপক্ষ। আদালতে এ পর্যন্ত কমপক্ষে ২০ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার শঙ্কায় রয়েছেন। ইরানের বিচার বিভাগ দেশটির তিনটি প্রদেশের ৭৫০ জনের বেশি মানুষকে অভিযুক্ত করেছে। বিচার বিভাগের পরিসংখ্যান অনুসারে বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত দুই হাজারের বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তাদের প্রায় অর্ধেক ব্যক্তি রাজধানী তেহরানের বাসিন্দা। এর আগে নিয়মমাফিক হিজাব না পরার অভিযোগে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর মাহসাকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ। পরে পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে ১৬ সেপ্টেম্বর মারা যান ওই নারী। এরপর থেকেই ক্রমেই জোরালো হচ্ছে বিক্ষোভ। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।